বিদেশ থেকে আমদানি করা মতবাদে চলবে না বাংলাদেশ, এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে পলিসি ম্যাগাজিন হোয়াইট বোর্ডে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, যাদের কোনো সুনির্দিষ্ট আদর্শ নেই তারা ক্ষমতা এলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে। মাসুদ সুমনের রিপোর্টে বিস্তারিত। প্রধান নীতি নির্ধারক হিসেবে বাংলাদেশের এগিয়ে যাওয়া, ভবিষ্যতের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ সহ বেশ কিছু বিষয় নিয়ে সম্প্রতি পলিসি ম্যাগাজিন হোয়াইট বোর্ডের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাৎকারে উঠে আসে উন্নয়নের নানা বিষয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা ছিল 1970 ও 1980 দশকের শেষের দিকের সামরিক স্বৈরশাসকরা, ফলে গণতন্ত্র পুনরুদ্ধার ছিল অন্যতম বড় অর্জন। বাজারমুখী নীতির পাশাপাশি সমাজতন্ত্রকে নীতি হিসেবে রেখে কিভাবে ভারসাম্য অর্জন করতে সক্ষম হয়েছেন সে বিষয়েও বলেন প্রধানমন্ত্রী। রাজনীতিতে টিকে থাকতে দূরদর্শী নীতি গ্রহণের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। জানান কিভাবে প্রশাসনের প্রচেষ্টায় দেশে বিদেশি নির্ভরতা হ্রাস পেয়েছে। বলেন, বিদেশ থেকে আমদানি করা মতবাদে চলবে না বাংলাদেশ। আগামী 50 বছরে বাংলাদেশের প্রধান নীতি নির্ধারণী ও আদর্শিক চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, চরমপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। পলিসি ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর এ ধরনের সাক্ষাৎকার প্রকাশ দেশে নীতি নির্ধারণী বিষয় নিয়ে কাজ করা প্রতিটি অংশীদারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন এ বিষয় নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।